সমস্ত ক্লাসে ফ্যান নেই তো, ফ্যান গুলো সব নষ্ট। ক্লাসরুমটা দেখুন, এখানে আমাদের আমাদের স্কুলের ছুটির সময় বা স্কুল বসার সময় টিফিনে কিছু বাইক ঘোরাঘুরি করে মেয়েদেরকে উত্তপ্ত করার জন্য, গল্প গাছাও করে। তো সেখানে কিন্তু আমরা ওটা কড়া হাতে দমন করেছি যে মেয়েদেরকে বেরোতে না দেওয়া, গল্প গাছা না করা। সেখান থেকে মনে হয় কিছুটা আক্রোশ থাকলেও থাকতে পারে, কারণ যেটুকু দেখে মনে হচ্ছে যে ডাস্টবিন ফেলেছে একদম সামনের দিকে করে ফেলেছে, চেয়ার টেবিল উল্টেছে, সেই আক্রোশটা কি বোর্ড উল্টে দিয়েছে, বোর্ডটা উল্টেছে বলে তুমি বলো? হ্যাঁ, বোর্ডটা উল্টেছে, মানে অর্থাৎ শিক্ষাটাকে যেন মানে টিচারদের প্রতি রাগ, স্কুলের প্রতি রাগ, অর্থাৎ এই যে দেখা করতে পাচ্ছে না, এরকম কিছু একটা আমাদের আমাদের এটাও মনে এসছে আর কি। বিশেষ করে ছুটির সময় যেভাবে বাইক নিয়ে ঘোরাঘুরি করে ছুটির সময় আমাদের গার্লস স্কুল, সেটাও একটা ভাবার বিষয় রয়েছে। মানে মেয়েদের উত্তপ্ত করা হয় এক প্রকার। হ্যাঁ, মেয়েদেরকে উত্তপ্ত তো করছেই, যাতায়াতের পথে পিছু নিচ্ছে, এগুলো তো এখন ইফ টিচিং করছে, এগুলো তো এখন কমন ব্যাপার হয়ে গেছে। এই বিষয়ে থানা অভিযোগ করেছে? এই বিষয়ে করা হয়েছে তো, জানানো হয়েছে, সাইকেল যে চুরি টুরি এসব ব্যাপারেও জানানো হয়েছে। আপনার নাম? আমার নাম সঞ্চিতা কুইলা কবি, আমি সহশিক্ষক। আমি বলছি ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে, আমরা তো আমাদের ডে স্কুল, আমরা 10টার সময় ছুটি, তো আজকে লাকলি একজন মিস্ত্রি কাজ করছিল, সকালের দিকে এসেছিল, এসে যেটা দেখতে পেয়েছে যে বেশ কিছু ক্লাসরুমে ফ্যানগুলো একেবারে দুবলে মুচড়ে দিয়েছে পিছন দিকে, আর রড লাইট ভেঙেছে, কিছু ভেঙে মুড়ে দিয়েছে, চেয়ার বেঞ্চ ক্লাসরুম থেকে বের করে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে, চারিদিকে ডাস্টবিনের নোংরা ময়লা স্তূপ সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সে একেবারে লন্ডভন্ড বিধ্বস্ত করে দিয়েছে গোটা স্কুল। কারা করেছে এখানে? কারা করেছে সেটা তো আমার সেরকম কোনো আমি ধারণা এখনই নিতেও পারছি না, দিতেও পারছি না, তবে যেটা যারা এখানকার স্থানীয় লোকজন তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে গতকাল বা এর আগে ও রাত্রের দিকে বেশ কিছু লোক এই সামনের মাঠে থাকে বা ঘোরাঘুরি করে, কাল রাত্রে তো এরকম 4-5 জনকে দেখা গেছে নাকি মোটর সাইকেলে, যারা এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো ঘুরছিল 12:30-12টার দিকে, এইটুকু আমি জানতে পারি। কি উদ্দেশ্যে এসেছিল আপনাদের ধারণা? উদ্দেশ্যে সেই উদ্দেশ্য আমি তো কিছুই বুঝতে পারছি না, যে এটা কি উদ্দেশ্যে, কেন একটা স্কুলের মতন একটা জায়গা যেটার সঙ্গে এত স্টুডেন্টের ইন্টারেস্ট জড়িয়ে আছে, এটা এক প্রকার কি দুষ্কৃতি হামলা বলে মনে করছেন? বাইরে দুষ্কৃতি কোনো দুষ্কৃতি তো বটেই, যারা এরকম কাজ করে তারা তো নিশ্চয়ই দুষ্কৃতি, অবশ্যই যারা এই ধরনের একটা বিদ্যা মন্দিরকে ধ্বংসের পথে নিয়ে যায় তাদেরকে তো দুষ্কৃতি করতেই হবে। সেখানে বেশ কিছু কম্পিউটার আছে, কিছু প্রপার্টি আছে, আর কারণ চারতলাতে যে আমাদের ডাইনিং হল বা আরেকটা ক্লাসরুম সেই দুটোর উপরে কিন্তু ভয়ঙ্কর হয়ে পড়েছে, নষ্ট বা ড্যামেজ করেছে, অবশ্য কম্পিউটার রুমে ওরা ইয়ে করেনি, হাত দেয়নি, সেখানে কোলাপসিবল গেটটেট ছিল, সেখানে কিছু নষ্ট, সেখানে পারেনি, সেখানে কোনো নষ্ট হয়নি। সেটাকে কি উদ্দেশ্যে গেছিল ঠিক ওইটার উদ্দেশ্যে নাকি এরকম একটা ধারণা অবশ্য আমাদেরও মানে অনুমান আমরাও করেছি, হতেও পারে সেটা। আপনার নাম? আমার নাম সোমা দাস সরকার। স্কুলে যে ঘটনাটা ঘটেছে কি ঘটনা ঘটেছে? পুজোর ঘটনা ঘটেছে গতকাল রাত্রে, মানে প্রজাপতির স্কুটি এসছিল, সে ওরা উদ্দেশ্য ছিল কম্পিউটার চুরি করা, কিন্তু ওই কম্পিউটার সুরক্ষিত রাখার জন্য ওখানে চুরি করতে পারে না, চুরি করতে না পারার জন্য ওরা স্কুলে ভাঙচুর করে, হ্যান্ড টেন তবড়িয়ে মজড়িয়ে দেয়, বেশ পত্র সব লন্ডভন্ড করে, আমাদের
কাঁচ দিয়ে ঘেরা ছিল ওগুলো সব ভাঙাভাঙি করা, এই জন্য আমরা থানায় জানিয়েছি, আমি নিজে গিয়েও থানায় জানিয়েছি, থানায় বড়ও বলেছে যে ওরা নিয়ে আসবে, ইনকোয়ারি করতে আসবে, এলে ওরা জনদুষ্কৃতীরা ধরা পড়ে এবং দৃষ্টিমূলক শাস্তি চায়। কী উদ্দেশ্যে করেছে কিছু জানেন? কী উদ্দেশ্য বলতে আমার উদ্দেশ্য আমার মনে হচ্ছে ওরা কম্পিউটার চুরি করতে এসছে, কিন্তু কম্পিউটার না পেয়ে ওরা খুব ভয়ঙ্কর রেগে গিয়ে ওরা এই তাণ্ডব চালিয়েছে। ওনার নাম? আমার নাম দীপক কুমার ভৌমিক, আমি স্থানীয় বাসিন্দা এবং স্কুলের সহসভাপতি প্রাপ্ত।